ঈদের দিন রাতে সহবাস করা যাবে কি? ঈদের দিন সহবাস করলে কি ক্ষতি হবে? কি কি বারে সহবাস করা যায়? ঈদের আগের রাতে স্ত্রী সহবাস করা যাবে কিনা? ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। ঈদের দিন রাতে সহবাস করা যাবে কি? ঈদের রাতে ও দিনে স্ত্রী সহবাস করা বৈধ, শুধুমাত্র রমজান মাসে দিনের বেলা স্ত্রী সহবাস করা হারাম, এছাড়া হজ কিংবা উমরা ইহরাম অবস্থায় হারাম। স্ত্রী সহবাস ও সদকায় এক হাদিসে আবু জার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ স্ত্রী সহবাস করে সেটাও তো কি সওয়াব পাওয়া যাবে? উত্তরে তিনি বলেছিলেন, তোমরা কি মনে করো সে কামাচার যদি হারাম পথে হয় তারপর কি তার গুনাহ হবে না? অবশ্যই হবে। তবে সে কামাচার যদি হালাল পথে হয় তবে সে সওয়াব পাবে। ঈদের আগের রাতে স্ত্রী সহবাস করা যাবে কিনা, ঈদের আগের রাতে স্ত্রী সহবাস করা যাবে কিনা, এ সম্পর্কে ইসলামে কি বলছেন তা জেনে নিন। ইসলামে বলেছেন, তোমরা রাত্রি দ্বিপ্রহরের আগে সহবাস করবে না, কোনো ফলবান গাছের নিচে স্ত্রী সহবাস করবে না, সহবাস করার আগ মুহূর্তে দোয়া পড়ে নিতে হবে। এটা হলো স্ত্রী সহবাসের দোয়া। এরপর ধীরে ধীরে আলিঙ্গন করতে হবে, তবে আপনাকে জানাতে হবে স্ত্রী ইচ্ছা হয়েছে কি না। এরপরে আপনি আদর সোহাগ ভালোবাসা দিতে পারবেন, চুম্বন করবেন, তখন সহবাস করার ইচ্ছা মনে জাগবে। কি কি বারে সহবাস করা যায়? যাদের বয়স 20 থেকে 30 বছর তারা সপ্তাহে 3 বার সহবাস করতে পারেন। যাদের বয়স 30 থেকে 40 বছর তারা সপ্তাহে 2 বার সহবাস করতে পারেন। যাদের বয়স 40 থেকে 50 বছর তারা সপ্তাহে 1 বার সহবাস করতে পারেন। যাদের বয়স 50 থেকে 60 বছর তারা 15 দিনে কিংবা 30 দিনে 1 বার সহবাস করতে পারেন। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।